ভোটের মুখে মিনাখায় শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা বাবু মাস্টারের ওপর হামলা। গাড়ি লক্ষ্য করে এলোপাথারি বোমা ছড়ে দুষ্কৃতীরা। আহত বিজেপি নেতাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল এর ঘটনার প্রতিবাদে দেগঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ভোটের মুখে মিনাখায় শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলার ঘটনা। তার গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি বোমা ছড়ে দুষ্কৃতীরা। প্রায় 10-12 জনের দুষ্কৃতী দল গতকাল রাতে এই হামলা চালায়। বিজেপি নেতাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে আপাতত বিপদমুক্ত বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে দেগঙ্গা থানার সামনে আজকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, ঠিক কি ছবি এই মুহূর্তে বিক্ষোভের? দেখো অমৃত, তোমাকে বলি যে গতকাল যখন বাবু মাস্টার অর্থাৎ ফিরোজ কামাল গাজীর উপর যখন দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল, সেই হামলা চালানোর পরই বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল বসিরহাট সাংগঠনিক জেলা জুড়ে বিভিন্ন যে থানা রয়েছে বসিরহাট পুলিশের অন্তর্গত সমস্ত থানাতেই বিজেপির পক্ষ থেকে আজ দুপুরে বিক্ষোভ দেখানো হবে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বারাসাত সাংগঠনিক জেলার দেগঙ্গা থানাতেও বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এবং মিনাখা থানা, যে থানা এলাকায় ঘটনা ঘটেছে, সেখানে দুপুর 2:30 থেকে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে বাসন্তী হাইওয়ের উপর যেভাবে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা বাবু মাস্টারের গাড়ির উপর হামলা চালানো হয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতে তারা বিক্ষোভ শুরু করেছেন। এখনো বিক্ষোভ চলছে। বিক্ষোভ সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ যে এই এলাকার দুতুর্দ অঞ্চলে এক বিজেপি কর্মীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এবং বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় বিজেপি সাংসদ অর্জুন সিংহের সঙ্গে ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার এসেছিলেন এবং শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সেই কারণেই তিনি তাদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। তার জন্যই হামলা চালানো হয়েছে গতকাল যখন তিনি বসিরহাটে সাংগঠনিক সভা সেরে যখন ফিরছিলেন, সেই সময় বাসন্তী হাইওয়ে ধরে সেই বাবুল সেই সময় খ্রিস্টান পাড়ার কাছে রাস্তা আটকে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয়, গুলি পর্যন্ত ছড়া হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে বিভিন্ন থানায় বিক্ষোভ চলছে, মিনাখা থানাতেও বিক্ষোভ চলছে। অমৃতা, একেবারে সঙ্গে থাকো সমীরণ, ঘটনায় এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনবো। বহুদিন থেকে পুলিশের সহযোগিতায় তৃণমূলের হারবাদরা ওনাকে খুন করবার জন্য অনেক দিক থেকে ষড়যন্ত্র করছে। দিনের বেলা এবং রাতের বেলা পুলিশের অত্যাচার, পুলিশে মিথ্যা মামলা দিয়ে একের পর এক মানুষকে ঘরছাড়া করে দিচ্ছেন। পুলিশ প্রশাসন বরাত নিয়েছে তৃণমূলের কাছ থেকে যে পার্টির বুটবুকে তারা পদোন্নতির জন্যে, তারা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে বাহবা নেওয়ার জন্যে এই কাজ করছে। বসিরহাট মহকুমার প্রতিবাদী মুখ ফিরোজ কামাল বাবু মাস্টার এবং তার ঘনিষ্ঠদের মার্ডার করে দিতে হবে, তাই বসিরহাটের পুলিশ প্রশাসন স্থানীয় তৃণমূলের গুন্ডা আর্মাদের সঙ্গে নিয়ে এই ধরনের এনকাউন্টার করে বাবু মাস্টারকে মেরে দেওয়ার চেষ্টা করছে। দাদা,